এখন আমি আলোচনা করব বিএলও অ্যাপ ব্যবহার করে নতুন নাম তোলার জন্য 6 নম্বর ফর্ম কেমন ভাবে ফিল আপ করবেন সেই বিষয়টিকে নিয়ে। একদম প্রথম থেকে শুরু করছি। প্রথমে আপনারা বিএলও অ্যাপটিকে খুলবেন। তারপরে বিএলও অ্যাপটিকে খোলার পরে এরকম ধরনের একটি পেজ আপনারা প্রথমে দেখতে পাবেন, মানে ড্যাশবোর্ড। তারপরে নিচে যে ফর্মের যে জায়গাটা রয়েছে ফর্মস, এই অপশনটাতে আপনি এন্টার করবেন বা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এই সমস্ত ফর্ম গুলো আপনাকে দেখাবে। তার মধ্যে এই ভিডিওতে আমার আলোচ্য বিষয় হলো 6 নম্বর ফর্ম। তো 6 নম্বর ফর্মের যে জায়গাটা রয়েছে, রেজিস্টার অ্যাজ এ নিউ ইলেক্টর বা ভোটার, অর্থাৎ নতুন ভোটার হিসেবে বা ইলেক্টর হিসেবে রেজিস্টার করার জন্য যে আবেদন, সেটা 6 নম্বর ফর্মে হবে। আমি এই জায়গাটাতে টাচ করব। তারপরে আমাকে এরকম ধরনের একটা জায়গা দেখাবে। এরবারে দেখুন, এখানে দেখাচ্ছে যে সিলেক্ট সেকশন নাম্বার অ্যান্ড নেম। প্রথমে আমাকে সেকশন নাম্বার এবং নেম সিলেক্ট করতে হবে। যারা বিএলও তারা জানেন যে কিছু কিছু বুথে একটা সেকশন থাকে, আবার কিছু কিছু বুথে একাধিক সেকশন থাকতে পারে। তো এই যে ড্রপ ডাউন যে মেনুটা রয়েছে, মানে এই যে তীর চিহ্নের মতো, এই জায়গাটায় যদি আপনারা টাচ করেন, তাহলে পরে কি হবে, আপনার সমস্ত পার্ট গুলো, মানে সেকশন গুলো এখানে দেখাবে। এর মধ্যে থেকে আমি যে সেকশনে ওই ভোটারের নাম তুলতে চাইছি, মানে তার পিতামাতার নাম যে সেকশনে আছে বা তার স্বামীর নাম যে সেকশনে আছে, সাধারণত সেখানেই তুলবো। অথবা তার বাড়ির লোকেশন অনুযায়ী অন্যান্য বাড়িগুলো, মানে তার আশেপাশের বাড়িগুলো যে সেকশনের মধ্যে পড়ছে, সেই সেকশনে আমাকে তুলতে হবে যদি নতুন পরিবার কেউ উঠে আসে সেক্ষেত্রে। অর্থাৎ উপযুক্ত সেকশন আমি এই ড্রপ ডাউন মেনু থেকে বেছে নেব। আমি যেমন এখানে বেছে নিলাম সেকশন নাম্বার 1, পাড়া, মধ্যপাড়া, নিশ্চিন্তপুর ইত্যাদি ইত্যাদি। এরপরে নিচে যে রয়েছে ফিল ফর্ম 6, এই জায়গাটাতে আমাকে টাচ করতে হবে সেকশনটা বেছে নেওয়ার পরে। এখানে এবার 6 নম্বর ফর্মটা আমার খুলে গেল। প্রথমে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, এসিপিসি, এগুলো আমাকে সেট করতে, মানে সিলেক্ট করতে হবে। তো এগুলো অলরেডি সিলেক্ট করাই থাকবে। এবার যেটা আপনাকে করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটা রয়েছে, এই সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করে আপনাকে পরের পেজে যেতে হবে। এবার আপনাকে পার্সোনাল ডিটেলস এর ফর্মে নিয়ে যাবে। এখানে আমাকে ওই ভোটারের, মানে যার নাম ভোটার তালিকায় উঠবে, তার পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথমে দেখুন রয়েছে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম, অর্থাৎ প্রথমে ফার্স্ট নেমটাকে লিখতে হবে, তারপরে লিখতে হবে তার যদি মিডিল নেম থাকে। তো প্রথমে লিখতে হবে ইংরেজিতে এখানে এই ঘরে, তার নিচে এখানে লিখতে হবে বাংলায়, মানে আঞ্চলিক ভাষায়। তো ইংরেজি লেখার পরে যখনই আপনি এই ঘরে টাচ করবেন, সঙ্গে সঙ্গে ওইটার বাংলা একটা ট্রান্সলেশন দিয়ে দেবে। কিন্তু সেক্ষেত্রে কি হবে, অনেক কিছু বানান ভুল টুল থেকে থাকে, তো আপনারা নতুন ভাবে কিন্তু সেইগুলো আবার টাইপ করে সঠিকভাবে লিখিয়ে দেবেন। ওই অটো ট্রান্সলেট সবসময় ঠিকঠাক হয় না। তো এখানে নাম লিখছেন ইংরেজিতে, তারপরে আঞ্চলিক ভাষায় অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা এখানে হবে। তারপরে সারনেম এখানে ধরুন লিখেছি, এর সারনেম হচ্ছে মাল, তো এখানে মাল লিখেছি ইংরেজিতে, তার নিচে এখানে বাংলায়। তো এইখানে লিখছেন ইংরেজিতে, তারপরে এখানে টাচ করার সঙ্গে সঙ্গে ওইটা কিন্তু অটো ট্রান্সলেট হয়ে চলে আসবে, কিন্তু বানান ভুল হবে। তাই বানানটা যদি ভুল থাকে তো সেটাকে কারেকশন করে নেবেন, ওটাকে কেটে কুটে ঠিকভাবে, মানে মোবাইলের কি, মানে কিবোর্ড ব্যবহার করে আপনি লিখে নেবেন, আর ঠিক থাকলে তো হয়ে গেল। এবারে এই কাজটা হওয়ার পরে এবার দেখুন রয়েছে যে আপলোড 1 রিসেন্ট আনসাইন্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ সই না করা রিসেন্ট একটা রঙিন ছবি লাগাতে হবে। সেই মানে ছবি এখানে আপলোড করতে হবে যে ছবির মাপ হবে 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার, অর্থাৎ 4.5 সেন্টিমিটার উচ্চতা আর 3.5 সেন্টিমিটার প্রস্থ। আর এখানে হবে সোয়িং ফ্রন্টাল ভিউ, অর্থাৎ সামনেকার ভিউ দেখাতে হবে সেই ছবিতে। ফুল ফেস, পুরো মুখমণ্ডল থাকবে উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। এবারে চুজ ফাইল এই অপশনে গিয়ে আমাকে ওই ছবিটাকে আপলোড করতে হবে। ছবি আপলোডের বিষয়টা ভালো করে বুঝে নেবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা। তো চুজ ফাইল এই অপশনে আমি যাব। আগে তার আগে আমরা এখানে নাম লিখলাম, এখানে ইংরেজি, তার নিচে বাংলা, তারপরে সারনেম এখানে ইংরেজি, তার নিচে বাংলা। তারপরে এবার চুজ ফাইল এই অপশনটাতে যাব। এখানে যাওয়ার পরে আমাকে এরকম ধরনের একটা অপশন দেখাবে, অ্যাড ফটো। এই অ্যাড ফটোর অধীনে দেখাচ্ছে, দেখুন টেক ফটো, অর্থাৎ আমি সরাসরি মোবাইলের ক্যামেরা ওপেন করে, মানে এই অপশনে গেলে সরাসরি মোবাইলের ক্যামেরা ওপেন করে আমি ছবি তুলে নিতে পারবো। অথবা যদি গ্যালারিতে আমার ছবি আগে থেকে থাকে, সেখান থেকে আমি বেছে নিতে পারবো চুজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনে গিয়েও। তো আমি টেক ফটো এই অপশনে গিয়ে আমি কি সরাসরি কিন্তু ছবিটা তুলে নেব, অর্থাৎ তার একটা ছবি আমি আগে থেকে নিয়ে রেখেছি, সেই ছবি থেকে আমি ছবিটা এখানে তুলবো। তো এর জন্য দেখতে পাচ্ছেন প্রথমে ক্যামেরাটা আপনার ওপেন হয়ে যাবে,
সেই ক্যামেরাটা ঠিক করে আপনি ধরবেন, ধরে ভালো করে রেজুলেশনটা ঠিকঠাক করে নেবেন, ছবিটা যাতে স্পষ্ট ভাবে ওঠে, তারপর ছবিটা আপনি ক্যামেরা দিয়ে তুলে নেবেন, মানে অটোমেটিক ক্যামেরাটা আপনার ওপেন হয়ে যাবে মোবাইলে। তারপরে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমার এরকম ভাবে উঠে গেল, আমি ছবিটা ঢেকে রেখেছি, তো মানে সিকিউরিটি পারপাস। তো এরপরে এরকম ধরনের ছবিটা ওঠার পরে এই যে ওকে বাটনটা আছে, এখানে টিপে আপনি ওকে করে দেবেন। আর যদি দেখেন যে ছবিটা এখনো ঠিকঠাক ওঠেনি, ঝাপসা টাপসা হয়েছে, তাহলে ক্যান্সেল করে বা ব্যাকে গিয়ে আবার ছবিটা নতুন করে তুলবেন। তো ওকে বাটনে আমি ক্লিক করব প্রথমে। ওকে বাটনে ক্লিক করার পরে এইবার এই ছবিটাকে আমাকে ক্রপ করে নিতে হবে। ক্রপ করার ক্ষেত্রে দেখবেন এরকম ধরনের একটা বক্স আপনাকে প্রথম থেকে দেখাবে। আপনি কিন্তু এই বক্সের কোণা থেকে বা ধার থেকে এদিক ওদিক টেনে টেনে এটাকে কাটাকাটি করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এই যে বক্স রয়েছে ওই বক্সের মাপে আপনাকে ছবিটা সেট করতে হবে। তার জন্য আপনি ওই ছবির ভেতরে মানে বক্সের ভেতরে এইসব জায়গায় টাচ করবেন। টাচ করার পরে দুই আঙুল দিয়ে ছবিটাকে জুম ইন বা জুম আউট করে এই বক্সের সঙ্গে ছবিটাকে সেট করবেন। অর্থাৎ এই বক্সটাকে আপনি সরাতে নড়াতে পারবেন না, বা বক্সটাকে আপনি এদিক ওদিক টেনে টেনে ছোট করতে পারবেন না। যেটা করতে হবে, ওই ছবিটাকে জুম ইন জুম আউট করে বা ডান দিক বা দিক ওপর নিচে সরিয়ে আপনাকে এই বক্সের সঙ্গে সেট করে নিতে হবে। অর্থাৎ এই যে বক্সের মধ্যে আপনি যে ছবিটুকু দেখতে পাবেন সেইটুকু কিন্তু আপনার আপলোড হবে। তাহলে আগে আগের ছবিটা দেখুন, আগে এরকম ছিল, মানে পুরো ফর্ম টম যা কিছু ছিল, ওই যে ফাটি ফাটি সব কিন্তু উঠে গিয়েছিল। এবারে কিন্তু যখন আমি ছবিটাকে একেবারে ক্রপ করে নিচ্ছি, তখন দেখুন এই যে এই বক্সের মধ্যে যেটুকু থাকছে সেটুকু কিন্তু আমার আপলোড হবে, বাকিগুলো কাটা পড়ে যাবে। তো এগুলো ঠিকঠাক যখন হয়ে যাবে, তখন উপরে এই যে টিক চিহ্ন রয়েছে এখানে আমি টিক দেবো, তাহলে ছবিটা দেখুন আপলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন যেটুকু আমি ক্রপ করলাম, যেটুকু আমি সিলেক্ট করলাম ওই বক্সের মধ্যে, সেইটুকু কিন্তু এখানে আপলোড হয়েছে। এইবারে নিচের কাজ হলো যে নেম অ্যান্ড সারনেম অফ অ্যানি অফ দা রিলেটিভস, এখানে আত্মীয় স্বজনের নাম দিতে হবে। যারা অবিবাহিত ছেলে বা মেয়ে তারা বাবার নাম দেবে, আর যারা বিবাহিতা তারা স্বামীর নাম দেবে। অনেকে অবশ্য বাবার নামও দিতে পারে, তো বাবা বা স্বামীর নাম এখানে আমাকে দিতে হবে। তো প্রথমে দেখুন রয়েছে যে সিলেক্ট রিলেশন টাইপ, তো প্রথমে এই অপশনে আমাকে যেতে হবে। এই অপশনে যাওয়ার পরে রিলেশন টাইপের অনেকগুলো অপশন দেখাবে, ফাদার মাদার হাজবেন্ড এই সমস্ত থাকবে। তো তার মধ্যে থেকে উপযুক্ত রিলেশন টাইপ বেছে নিতে হবে। তার নিচে এখানে আপনাকে লিখতে হবে নেম অফ রিলেটিভ, অর্থাৎ এখানে আপনি যার নাম সিলেক্ট করবেন, ফাদার হলে ফাদারের নাম, হাজবেন্ড হলে হাজবেন্ডের নাম এখানে দেবেন। তারপরে এটা ইংরেজি ভাষায় হবে, আর নিচে হবে বাংলা ভাষায় বা আঞ্চলিক ভাষায়। এরপরে আমি পরের পেজে যাব, অর্থাৎ ওখানে নামগুলো লিখে দেবো। দেখুন রিলেটিভ টাইপটা আমি সেট করেছি এখানে ফাদার। ফাদার সেট করার পর এখানে আমি ফাদারের নামটা লিখছি, এখানে শুধু নাম হবে, মানে নামটা হয়ে যাবে। তারপরে যদি মিডিল নাম থাকতো সেটাও কিন্তু এখানে হতো, নাম এবং মিডিল নাম আপনারা প্রথমে লিখবেন। এখানে ইংরেজি ভাষায় লিখেছি, তারপর এখানে আমি বাংলা ভাষায় লিখেছি, যদিও নামগুলো আমি ঢেকে রেখেছি। তারপরে সারনেম দেখুন, সারনেম হলো মাল, এখানে ইংরেজিতে লিখেছি, তার নিচে বাংলা লিখেছি। তো এগুলো লেখাটেখা হয়ে যাওয়ার পরে এবারে আমাকে কি করতে হবে, পেজটাকে স্ক্রল করে নিচে নামতে হবে, বা স্ক্রল করে নিচে নেমে দেখবেন যে স্ক্রল হচ্ছে কিনা, যদি না হয় তাহলে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে যেতে হবে। তাহলে নামগুলো তো লেখা হলো, তো নাম সারনেম বাংলা ইংরেজি দুটো লেখা হলো। লেখার পরে আমি এবারে পেজটাকে স্ক্রল করে নিচে এলাম। এবার কন্ট্যাক্ট ডিটেলস আমি দেবো। কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে এবার মোবাইল নাম্বার আছে, যদি আবেদনকারী নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফ এই অপশনটাকে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। আর যদি আবেদনকারী নিজস্ব মোবাইল না থাকে, কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কারো মোবাইল নম্বর, তাহলে এই বক্সটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, মানে এই যে সবুজ রঙে সিলেক্ট হয়ে আছে সেটা এখানে টাচ করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। যদি ইমেল দিতে চান, যদি আবেদনকারী নিজের ইমেল হয় ওই একইভাবে এখানে সেলফ সিলেক্ট করে এখানে ইমেলটা টাইপ করে দিতে হবে। আর যদি আত্মীয় স্বজনের ইমেল হয় তাহলে এখানে রিলেটিভ মেনশন অ্যাবভ এই অপশনটা সিলেক্ট করে এখানে সেই ইমেলটা দিতে হবে। তাহলে এটা এটা গেল আপনার পার্সোনাল ডিটেলস এর কাজ চলছে এখন, ব্যক্তিগত ডিটেলস এ। তারপরে আবারও পেজটাকে স্ক্রল করে নিচে নামবেন, পেজটাকে স্ক্রল করে নিচে নামবেন, মানে যতক্ষণ পেজটা স্ক্রল করে নিচে নামা যায় ততক্ষণ নামবেন। যখন দেখবেন যে ওই পেজে আর কোনো কাজ নেই, তখন সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে যেতে হবে। এবার দেখুন আধার ডিটেলস, তো ওই আবেদনকারী আধার নম্বরটা দিতে হবে। এখানে আধার এই অপশনটাকে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করার পরে এখানে আধার নম্বরটাকে টাইপ করে দিতে হবে। যদি কারো আধার না থাকে, অবশ্য প্রত্যেকেরই আধার আছে যাদের 18 বছর বয়স হয়েছে, যাদের ভোটে নাম উঠবে, যদি কারো না থাকে তাহলে এখানে এই বক্সটাকে সিলেক্ট করতে হবে, আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। যদি আধার না থাকে তাহলে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে, তাহলে এখানে আবার নতুন অপশন খুলবে, তখন আবার একটা নতুন ডকুমেন্ট কিন্তু তার জন্য আপলোড করতে হবে। তো আশা করি আধার সবার আছে, তাই আধারের এই অপশনটাকে সিলেক্ট করে এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে। এইবারে জেন্ডার সিলেকশন, যদি আবেদনকারী পুরুষ হন তাহলে মেল, মহিলা হলে ফিমেল, আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার, এখানে এই ড্রপ ডাউন মেনু থেকে বেছে নিতে হবে। অর্থাৎ আধার নাম্বার দেওয়া হলো, তারপরে এই ড্রপ ডাউন মেনুর এই যে
এই তীর চিহ্ন মতো আছে, তিন কোনা এই ত্রিভুজের মতো, এই জায়গাটা যদি টাচ করেন তাহলে এখানে মেল ফিমেল থার্ড জেন্ডার অপশন গুলো দেখাবে, সেখান থেকে বেছে নিতে হবে। তো আমি দেখুন এখানে মেল বেছে নিয়েছি, এখানে আধার নম্বর আমি দিয়ে দিয়েছি, আধার নম্বর দেওয়ার পরে মেল বেছে নিয়েছি, তারপরে এবার ডেট অফ বার্থ আমাকে এখানে দিতে হবে। আবেদনকারী ডেট অফ বার্থ দেওয়ার জন্য এই যে ক্যালেন্ডারের মতো এই যে জায়গাটা আছে এখানে টাচ করলে পরে এই ক্যালেন্ডারটা খুলে যাবে। ক্যালেন্ডারটা যখন খুলে যাবে তখন এই ক্যালেন্ডার থেকে আপনাকে তার দিন মাস এবং বছর সিলেক্ট করে নিতে হবে। এই যে বছরের যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় টাচ করলে পরে সমস্ত বছরের তালিকা চলে আসবে, সেখান থেকে আপনি তার আগে সাল বা বছরটা অর্থাৎ যে বছরে তার জন্ম সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে এখানে ডান দিক বা দিক এখানে টাচ করলে পরে মাসগুলো যাওয়া আসা করবে, যে মাসে তার জন্ম সেই মাসটাকে আপনি আগে বেছে নিলেন, সেটা নেওয়ার পরে এবার তারিখ এখানে পেয়ে যাচ্ছেন, সেই তারিখটাকে সিলেক্ট করবেন। তো আমি এখানে সেইভাবে করে নিলাম, ওই ব্যক্তির যে জন্ম তারিখ বা জন্মের মাস বা বছর সেটাকে এই ক্যালেন্ডার থেকে আমি সিলেক্ট করে নেব। তারপরে এখানে যে ওকে রয়েছে এই ওকে বাটনে ওকে করব। এবার দেখতে পাচ্ছেন তার জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ কিন্তু এখানে এসে গিয়েছে এই জায়গাটায়, যদি আমি এটা হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাস। এবারে তার এই যে ডেট অফ বার্থ আমি এখানে লিখলাম, এই ডেট অফ বার্থ এর সাপোর্টে আপনাকে আমাকে মানে সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। ওই যেভাবে আমি ছবিটাকে আপলোড করলাম এর আগে মানে ফটোটাকে, ঠিক একই রকম ভাবে সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। তো তার আগে আপনাকে ডকুমেন্ট টাইপটাকে সিলেক্ট করতে হবে। এখানে যখন আপনি টাচ করবেন এই ত্রিভুজের মতো এই জায়গাটাতে, তখন অনেকগুলো ডকুমেন্টের একটা তালিকা এরকম দেখাবে, আপনি কোন ডকুমেন্ট তার ডেট অফ বার্থের সমর্থনে দেবেন তো সেখান থেকে বেছে নিতে হবে। তো আমি যদি আধার কার্ড দিই আধার কার্ড সিলেক্ট করবো, প্যান কার্ড হলে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স, তারপরে সার্টিফিকেট অফ ক্লাস 10 আর ক্লাস 11 এইসব গুলো যদি থাকে মানে অ্যাডমিট বা সার্টিফিকেট এগুলো যারা দেবেন তাদের জন্য এটা সিলেক্ট করতে হবে, পাসপোর্ট দিলে এইটা, আর যদি অন্য কোনো ডকুমেন্ট হয় এইগুলো ছাড়াও এই লিস্টের বাইরে অন্য কোনো ডকুমেন্ট যদি হয় তাহলে অ্যানি আদার ডকুমেন্ট এই অপশনটা সিলেক্ট করতে হবে। তাহলে আবার আর একটা বক্স ওপেন হবে, সেই বক্সে আবার সেই ডকুমেন্টের নামটাও লিখে দিতে হবে। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করব, আধার কার্ড সিলেক্ট করার পরে আমি দেখতে পাবো যে এবার আধার কার্ডটা এই যে সিলেক্ট হলো, তারপরে ওই একই রকম ভাবে এই যে চুজ ফাইল এই অপশনটাতে গিয়ে যেভাবে এর আগে আমি ফটো আপলোড করলাম ঠিক একই রকম ভাবে ওই আধার কার্ডের ছবি তুলে, বা আগে থেকে যদি আপনার ফোনের গ্যালারিতে ছবি তোলা থাকে বা যদি পিডিএফও থাকে সেটাও কিন্তু পিডিএফ আপলোড করার অপশনে কিন্তু আপনি এই ক্ষেত্রে পেয়ে যাবেন। তো সেই ডকুমেন্টটা দেখুন আপলোড আমি করে দিয়েছি, আমি অত ডিটেলসে দেখাচ্ছি না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে যেহেতু 6 নম্বর ফর্মে অনেকগুলো কাজ রয়েছে। তো এটা করার পরে এবার আমাকে রেসিডেন্সিয়াল মানে হয়ে গেল ছবি আপলোড করা, এবারে আমাকে রেসিডেন্সিয়াল ডিটেলস যেতে হবে। তার আগে আমাকে কি করতে হলো, এই যে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটাতে আমাকে ক্লিক করে এবারে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে যেতে হলো। এবারে রেসিডেন্সিয়াল ডিটেলস আমাকে দিতে হবে মানে বাসস্থানের ডিটেলস, এখানে মূল কথা হলো ঠিকানাটা দিতে হবে। ঠিকানা বলতে গেলে প্রথমে দেখুন হাউস বা বিল্ডিং নম্বর মানে বাড়ির নম্বর, বাড়ির নম্বর যদি পার্মানেন্ট থাকে সেটা দেবেন, না হলে পরে ভোটার লিস্টে তার আত্মীয় স্বজন অর্থাৎ বাবা বা স্বামীর যে বাড়ির নম্বর আছে সেটা এখানে দিয়ে দেবেন। বাড়ির নম্বরটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু ভোটার লিস্টে নাম উঠলে পরে তার নামটা অন্য জায়গায় চলে যাবে মানে ছিটিয়ে যাবে, ঠিকঠাক জায়গায় থাকবে না। তো বাড়ির নম্বর অবশ্যই দেবেন, এখানে ইংরেজিতে তারপরে বাংলাতে ওই একই রকম ভাবে এগুলো ইংরেজিতে লেখার পরে বাংলা ঘরে টাচ করলে অটো ট্রান্সলেট হয়ে যাবে। খুব সাবধানে আপনারা অটো ট্রান্সলেটের জায়গাটাকে এডিট করে নেবেন, কারণ অটো ট্রান্সলেট ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল ভাল বানান চলে আসে, তো বানানগুলো আপনারা ঠিক করে দেবেন। একই রকম ভাবে এখানে স্ট্রিট এরিয়া লোকালিটি মানে পাড়া মহল্লা যেটা রয়েছে, গ্রামের ক্ষেত্রে সাধারণত পাড়া হয় আর শহরের ক্ষেত্রে রাস্তা বা গলির নাম হয়, তো সেটা এখানে লিখছেন, এখানে ইংরেজিতে এখানে বাংলায়। এবারে ভিলেজ বা টাউন এখানে ইংরেজি এখানে বাংলা, একই রকম ভাবে পোস্ট অফিস মানে পুরো ঠিকানা যেভাবে লেখে সেভাবে লিখছেন। পেজটাকে স্ক্রল করে নিচে নামুন, তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন মানে অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, তারপরে স্টেট বা ইউনিয়ন টেরিটরি এটাও সিলেক্ট হয়ে থাকবে। এইবারে এই যে আপনি ঠিকানাটা এখানে দিলেন, এই ঠিকানার সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে। বলে রাখি প্রত্যেকটা ডকুমেন্ট হবে সেলফ অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড মানে ওই ডকুমেন্টটাকে আপনি সুন্দরভাবে স্পষ্টভাবে জেরক্স করবেন, তারপরে সেই ডকুমেন্টে আপনি সই করে তারিখ দেবেন, সেটাকেই বলে সেলফ অ্যাটেস্টেড। তারপরে এই যে সিলেক্ট ডকুমেন্ট, এখানে আপনি আবারও টাচ করে আগে যেভাবে আমি আধার কার্ডটাকে সিলেক্ট করে লোড করলাম ঠিক একই রকম ভাবে আমাকে ওই একই কাজ করতে হবে। এখানে সিলেক্ট করার পর একটা তালিকা দেখাবে কোন কোন ডকুমেন্ট আমি এর সমর্থনে অ্যাটাচ করতে পারবো, সেই নির্দিষ্ট ডকুমেন্ট আমাকে সিলেক্ট করতে হবে। যদি তার মধ্যে কোনো ডকুমেন্ট না থাকে তাহলে উপরেই দেখবেন থাকবে অ্যানি আদার ডকুমেন্ট, সেইটাকে সিলেক্ট করতে হবে। তারপরে সেই ডকুমেন্টের নাম লেখার একটা জায়গা দেবে, অর্থাৎ যে আমি যদি কোনো বিকল্প ডকুমেন্ট আপলোড করি তার নাম লিখতে হবে, সে জায়গাটা আপনি পেয়ে যাবেন। যেহেতু অনলাইন যেটুকু ফিল আপ করতে হবে সব বক্সগুলো অটোমেটিক ওপেন হবে, যেটা করতে হবে না সেটা করতে হবে না, যেটা ফিল অটোমেটিক হয়ে যাবে কিছু কিছু আবার অটোমেটিক ফিলও হয়ে যাবে। তো সিলেক্ট ডকুমেন্টে গিয়ে দেখুন আমি এখানে কি করেছি, অ্যানি আদার ডকুমেন্ট সিলেক্ট করেছি, কারণ তালিকাতে যে ডকুমেন্ট গুলো দিয়েছিল অ্যাড্রেসের জন্য সেই ডকুমেন্ট গুলো এই ভোটার ক্ষেত্রে একটাও নেই, তাই আমি এখানে
এনি আদার ডকুমেন্ট এই অপশনটাকে সিলেক্ট করেছি। এইটা সিলেক্ট করার পরে এখানে আরেকটা বক্স দেখুন ওপেন হয়েছিল, যে আমি এখানে এনি আদার ডকুমেন্টস হিসেবে মানে অন্য কোনো ডকুমেন্টস হিসেবে আমি কি আপলোড করছি। তো আমি এখানে আপলোড করছি মাদার্স এপিক, মানে মায়ের এপিক কার্ড, মানে মায়ের ভোটের কার্ড। আচ্ছা, এছাড়া এই ব্যক্তির ক্ষেত্রে নির্ভরযোগ্য আর কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। তো এই যে বাসস্থানের ক্ষেত্রে ডকুমেন্ট গুলো কি হয়, বাসস্থানের ক্ষেত্রে ডকুমেন্ট গুলো আবেদনকারীর নিজের নামে হতে পারে, এমনকি তার পিতা মাতা স্বামী বা আত্মীয় স্বজন যার নাম ভোটার তালিকায় অলরেডি আছে তাদেরও হতে পারে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে, মানে সেটা কিন্তু একটা সুযোগ রয়েছে। এই যে উপরে এখানে বলা রয়েছে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, মানে অ্যাড্রেস প্রুফের সেলফ অ্যাটেস্টেড কপি, আইদার ইন দা নেম অফ দা অ্যাপ্লিকেন্ট, মানে হয় অ্যাপ্লিকেন্টের নামে মানে আবেদনকারীর নামে, অর এনি ওয়ান অফ দা প্যারেন্টস স্পাউস অ্যাডাল্ট চাইল্ড, অথবা তার পিতা মাতার কারো, মানে পিতা মাতার যেকোনো একজন হলে হবে, স্পাউস মানে স্বামী বা স্ত্রী, যেকোনো মানে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী তারা হতে পারে। এছাড়া তার যদি অ্যাডাল্ট চাইল্ড থাকে, মানে তার প্রাপ্তবয়স্ক কোনো সন্তান যার নাম অলরেডি ভোটার তালিকায় আছে, তাদের কোনো ওই বাসিন্দার প্রমাণ বা রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস এর মানে ফটোকপি সেটা কিন্তু এখানে দিলে পরে চলবে, এমন নয় যে ওই আবেদনকারীর নিজেরই দিতে হবে। তো আমি এখানে মায়ের এপিক দিয়েছি। তো এবারে কি করব, আপলোড করতে হবে, ওই একই রকম ভাবে ওই ডকুমেন্টটা আপলোড করতে হবে। এই যে চুজ ফাইল অপশনে যেতে হবে, চুজ ফাইল অপশনে যাওয়ার পরে এখানে অপশন দেখাবে টেক ফটো, মানে ফটো তুলে নেওয়া, মানে ছবি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে, তারপর দেখাবে গ্যালারি থেকে সিলেক্ট করা, এবং আর একটা দেখাবে পিডিএফ ডাউনলোড করা, মানে পিডিএফ আপলোড করা। তো আপনারা আগে থেকে মোবাইলে পিডিএফ করে রাখতে পারেন, বা মোবাইলে আগে থেকে ছবি তুলে নিতে পারেন, বা সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে কিন্তু আপনি আপলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গিয়েছে, আমি আপলোড করলাম। আপলোডের পদ্ধতি ওই যেভাবে ছবিটা আপলোড করলাম, ফটোটা ঠিক একই রকম ভাবে আপলোড হবে। তো এটা আপলোড হয়ে যাওয়ার পরে এবার আমাকে সেভ অ্যান্ড নেক্সট অপশনে যেতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশনে গেলে এবার আমাকে অপশনাল ডিটেলস এর কিছু জায়গা দেখাবে। এইটা হলো যারা হ্যান্ডিক্যাপ বা বিকলাঙ্গ তাদের জন্য এই জায়গাগুলো ফিল আপ করতে হবে, সাধারণ বা নর্মাল ভোটারদের ক্ষেত্রে কিছু করতে হবে না। যদি আবেদন করি ডিসএবিলিটি হন, তাহলে এখানে ক্যাটাগরি অফ ডিসএবিলিটি যে চারটি বক্স দিয়েছে, একটা লোকোমোটিভ, লোকোমোটিভ মানে যাদের চলাফেরায় অক্ষমতা রয়েছে তাদের, ভিজুয়াল মানে যাদের দৃষ্টি সংক্রান্ত মানে চোখে দেখার সমস্যা রয়েছে তাদের, ডিফ অ্যান্ড ডাম মানে এখানে মানে কালা এবং বোবা, মানে যারা কথা বলতে পায় না এবং কানে শুনতে পায় না, সেরকম যদি হয় তাহলে এটা সিলেক্ট করতে হবে। আর অন্য কোনো মানে এগুলোর মধ্যে কোনোটাই যদি না পড়ে বা আপনি বুঝতে না পারেন, তাহলে আদার এই অপশনটা সিলেক্ট করতে হবে। এইপরে তার যে সার্টিফিকেট রয়েছে, ডিসএবিলিটি সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে তিনি কত পার্সেন্ট ডিসএবিলিটি ডিজার্ভ করছেন, তার একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ দেখে আপনাকে এখানে লিখতে হবে। আর যদি তিনি নর্মাল ভোটার হন, যদি তিনি ডিজেবল না হন মানে হ্যান্ডিক্যাপ না হন, তাহলে এটা কিছু করার দরকার হবে না। এবার যদি তার সার্টিফিকেট থাকে ডিজেবিলিটি সার্টিফিকেট, তাহলে এখানে এই ইএক্স বক্সে আপনাকে সিলেক্ট করতে হবে। হয়তো এখানে ইএক্স এ সিলেক্ট করার পরে ডিজেবিলিটি সার্টিফিকেট হয়তো আপলোড করার বক্স এখানে দেখাতেও পারে, যেহেতু আমি এটা করছি না তাই সেই অপশনটা বুঝতে পারছি না আছে কিনা। যদি থাকে সেই একই রকম ভাবে আপনারা ডকুমেন্ট আপডেট করে দেবেন যদি ডকুমেন্ট চাই। তো এটা হয়ে যাওয়ার পরে আবারও আমাকে সেভ অ্যান্ড নেক্সটে যেতে হবে। এরপরে আমাকে দিতে হবে ফ্যামিলি ডিটেলস এর দিতে হবে। ফ্যামিলি ডিটেলস বলতে এখানটাই ওই পাতে, অর্থাৎ যেখানে আমি আবেদনকারীর নাম তুলছি ভোটার তালিকায়, সেখানে ইতিমধ্যে তার মা বাবা বা স্বামীর বা আরো কারো নাম যদি থেকে থাকে তার ডিটেলস সেখানে দিতে হবে, যেটা আগে আমাদের অফলাইন ফর্মে কিন্তু আলাদা করে লিখে দিতে হতো। তো এখানে দেখুন নেম অফ দা ফ্যামিলি মেম্বার, এখানে ফ্যামিলি মেম্বারের নেম, যদি বাবার নাম থাকে বাবার নাম দেবেন, যদি স্বামীর নাম দিতে চান স্বামীর নাম দেবেন, অথবা বাবা বা স্বামী যদি উপযুক্ত না হয় বা যদি না থাকে, বা কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনারা দেখবেন সেরকম ভাবে দেবেন। তো এখানে ধরুন এই ব্যক্তি যার আমি ফর্ম ফিল আপ করছি তার বাবা নেই, তাই আমি তার এখানে মার নাম দিয়েছি, তো মার নামটা দিয়েছি। তারপরে তার রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে আমি যার নাম লিখছি তিনি আবেদনকারী কি হন, মা হলে মা বাবা হলে বাবা, সেটা এই যে ড্রপ ডাউন যে মেনু রয়েছে নিচে, এই মেনুতে টাচ করলে পরে ফাদার মাদার হাজবেন্ড বিভিন্ন রকমের অপশন গুলো দেখাবে, সেখান থেকে সঠিক অপশনটা আপনাকে বেছে নিতে হবে। অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করছেন সমস্ত কিছু একদম ইজি প্রসেস, একটু বুঝে নিতে হবে, এখানে সবকিছু লেখাই রয়েছে, শুধু আপনাকে সিলেক্ট করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে ওই যে মা বা বাবা যার নামটা আপনি এখানে লিখলেন, তার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর আছে সেটা কিন্তু আপনাকে এখানটা এবার নিচে দিয়ে দিতে হবে। এবারে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আমাকে যেতে হবে। তো এখানে সেভ অ্যান্ড নেক্সট করার পরে এইবার ডিক্লারেশনের পেজে নিয়ে আসবে। এই ডিক্লারেশনের পেজে আপনাকে কিছু লিখতে হবে না, সবকিছু অটোমেটিক ফিল হয়ে যাবে, লেখা হয়ে যাবে। আপনি পেজটাকে স্ক্রল করে করে একদম নিচে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচে আসার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার পেজটার আপনাকে প্রিভিউ দেখাবে, অর্থাৎ 6 নম্বর ফর্ম এতক্ষণ ধরে আপনি যা যা ফিল আপ করলেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু
এখানে দেখা যাবে ফ্রি ভিউ। আপনি পেজটাকে স্ক্রল করে করে আপ ডাউন করে করে আপনি পুরো ফর্মটাকে দেখে নেবেন। যদি ফর্মটা সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে আপনি সাবমিট এই বাটনে ক্লিক করবেন, আর যদি দেখেন যে ঠিকঠাক নেই তাহলে কিপ এডিটিং এই বাটনে গিয়ে আপনি সেই জায়গাটাকে এডিট করে নেবেন, মানে সেই জায়গাটাকে কারেকশন করে নেবেন। তারপরে ফাইনালি আবার এরকম ভাবে সমস্ত ধাপগুলোকে এগিয়ে আসার পরে সাবমিট এই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে, মানে জমা হয়ে যাবে।